আজিৰ পাছত গৌৰৱ গগৈ শুই থাকিব লাগে। তেজপুৰত মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাই কৰিছে এই মন্তব্য। সাংসদ গৌৰৱ গগৈক লৈ তীব্র কটাক্ষ কৰিছে মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাই। শোণিতপুৰ লোকসভা সমষ্টি বিজেপি প্ৰাৰ্থী ৰঞ্জিত দত্তৰ মনোনয়ন পত্ৰ দাখিলৰ সময়ত গৌৰৱ গগৈক তীব্র সমালোচনা মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাৰ। গৌৰৱ গগৈ নিৰ্বাচনত হাৰিব বুলি মন্তব্য কৰে জয়ন্ত মল্ল বৰুৱাই। লগতে বিটিআৰত হাগ্ৰামা মহিলাৰী কোনো ফেক্টৰী নহয় বুলিও কয়। কোকৰাঝাৰত UPLৰ প্ৰাৰ্থী জয়ন্ত বসুমতাৰী বিপুল ভোটত জয়ী হ'ব সেয়া নিশ্চিত, এনেদৰে মন্তব্য কৰে জয়ন্ত মল্ল বৰুৱাই। আমাৰ মিত্ৰ দলৰ প্ৰাৰ্থী তপন গগৈ ডাঙৰীয়াৰ আজিৰ নমিনেশ্যনত 50,000তকৈ অধিক লোক আহিছে। 50,000 লোকে যেতিয়া নমিনেশ্যন দিবলৈ আহে আৰু সেই পৰিয়ালৰ মানুহবিলাকে যদি ভোট দিয়ে তেতিয়াও বহু লাখ ভোটত জিকে। গতিকে এই সমীকৰণ ক্লিয়াৰ আৰু আজিৰ পিছত আৰু গৌৰৱ গগৈ মোটামুটি শুই যাব পাৰে আৰু এতিয়া আৰু গৌৰৱ গগৈ নিৰ্বাচনত ঘূৰি ফুৰি লাভ নাই। 50,000 মানুহে যেতিয়া নমিনেশ্যন দিব আহে তাৰপিছত আৰু ইলেকশ্যন কি খেলিব। গতিকে আজিৰ তাৰিখত মই নাভাবোঁ যে সেই ধৰণৰ কিবা পৰিৱেশ আছে। আমাৰ মিত্ৰ দলৰ প্ৰাৰ্থী UPPLৰ জয়ন্ত বসুমতাৰী বিপুল মাৰ্জিনত জিকি আছে আৰু তাত সেই ধৰণেৰে পৰিৱেশ আজি তেজপুৰত যিটো পৰিৱেশ কোকৰাঝাৰতো একেই পৰিৱেশ। কেৱল প্ৰাৰ্থী আমাৰ গোটেই কথাটো হ'ল মোদীজীৰ লগত। এইবাৰ মানুহে ভোট দিব মোদীজীক, এইবাৰ মানুহে ভোট দিব হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া। গতিকে মোদীজীক ভোট দিবলৈ যেতিয়া ওলাই আহিব তাত আৰু কোন বেলেগৰ কি হিচাপ কৰিব। গতিকে সকলোৱে মোদীজীকে ভোট দিব আহিছে। তিনিটা সমষ্টিত আমি জিকাটো নিশ্চিত, এই দাবী AIDFৰ প্ৰধান বদৰুদ্দিন আজমলৰ। তিনিটা সমষ্টিত আমি দিনে নিশাই কাম কৰি আছো আৰু ধুবুৰীত পাছৰ পৰা 6,00,000 ভোটত জিকিম বুলি দাবী কৰে আজমলে। আনহাতে আজমলে পুনৰ টাৰ্গেট কৰি ললে ৰকিবুল হুছেইনক। বদৰুদ্দিন আজমলৰ মতে ৰকিবুল হুছেইন ধুবুৰীত হাৰিবই। ৰকিবুল হৰাৰ পিছত ভূপেন বৰাই 100% ৰাজনীতিৰ পৰা সন্যাস ল'ব লাগিব, এনেদৰে মন্তব্য কৰে আজমলে। ধুবুৰীত হাৰিব 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 ইনশাল্লাহ 10% নাই 100% হাৰিব ৰকিবুল হুছেইন চাহ। মতলব তেখেত ৰিজাইন কৰিব লাগিব পলিটিক্সৰ পৰা। যদি পলিটিক্সৰ পৰা ৰিজাইন কৰে আকৌ একবাৰ যোগদান কৰিব লাগিব কংগ্ৰেছত আহি, তাৰ পিছতো হ'ব পাৰিব। তাৰ পিছত 26ত কি হয় কৃষ্ণে দেখায়। CMএ 100% বিচাৰি আছে, তাৰ পিছতো মই কৈছো গোটেই কংগ্ৰেছ মিলি গোটেই CM মিলি CMৰ পাৰ্টি মিলি বিজেপি মিলি ইনশাআল্লাহ আজমলক ধুবুৰীত পৰাজিত কৰিব নোৱাৰিব। আমি জিকিম, এইটো আমাৰ ছিট। আর এইবার নহয় ইনশাআল্লাহ আমি অহাবারও জিকিম, কমসে কম 5-6 লাখ ভোটে আমি জিকিম এটা আমার আন্দাজ আছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সকল কংগ্রেসের মিত্রালীর অভিযোগ করেছে আজমলে। নিশা হলে সকল কংগ্রেসীয় মুখ্যমন্ত্রীক লগ ধরে 5 বছর রকিবুলে মুখ্যমন্ত্রীক লগ করা নাই বলে প্রমাণ করক। রাতে হলে কংগ্রেসের সকলে মুখ্যমন্ত্রীর পর লেফাফা লয় বলে বিস্ফোরক অভিযোগ করে আজমলে। রকিবুল হুছেইনক মই চ্যালেঞ্জ করে আছো, ই কোক বোলে 5 বছর ভিতর তোমার কোনো দিন গই CM লগে ভেট করা নাই। রাতে এইটুই হয় 12টা সাড়ে 12টা এটার পিছত গই সব কংগ্রেসের লাইন লাগাই গই আপনার লিফাফা লয় লিফাফা। মই বারবার কই আছো ইয়োকল পেইড সার্ভেন্ট, এইটু প্রুফ হই আছে। এজন 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 কমলাকার উলাল, তারপর আর কোন উলাল আর কোন উলাল আর কই আছে। এতিয়া CM যেটু কইছে হসা হইছে বোলে কংগ্রেসত মন্ত্রী এমত আছে এক এক সময় করে আহিব লো ভাই। এতিয়া তার উপর ইমান ডাঙর ডাঙর মাত মাতিছে, হি নিজের দায়িত্ব লই রিজাইন করিব লাগে। যদি 26ত চিফ মিনিষ্টার হওয়ার আশা আছে সপন দেখি আছে যে কইবি গরিব স্বপ্ন দেখতে। ভূপেন বৰাক তীব্র কটাক্ষ বদৰুদ্দিন আজমলৰ। ভূপেন বৰাই সভাপতি পদ ত্যাগ কৰিব লাগে বুলি মন্তব্য কৰে বদৰুদ্দিন আজমলে। লগতে আজমলে কয় যে আমাৰ প্ৰাৰ্থী নথকা সমষ্টিত আমি কাকো সমৰ্থন কৰা নাই। লগতে আজমলে কয় যে গৌৰৱ গগৈ জিকিলেও ভাল পাম হাৰিলেও ভাল পাম। প্ৰজিত বৰদলৈ একোৱে কাম নকৰাৰ পিছতো আমি যোৱাবাৰ যমুনামুখত 1.5 লাখ ভোট দিছিলোঁ বুলি আজমলে মন্তব্য কৰিছে। সন্ন্যাস লব লাগিব পলিটিক্সৰ পৰা। 26ত গৈ কেনেকুৱা চিফ মিনিষ্টাৰ হৈ যাব পচিবিলিটি আছে নেকি? পলিটিক্সৰ দিন নাথাকে। সেইটো লৈ আজি মই দেখিছো এয়াৰপৰ্টত খং কৰি আছে। কোনে কৈছে মইতো কোৱা নাই ভাই। চিফ মিনিষ্টাৰে যদি কৈ থাকে কৈছে
ছাব্বিশ কে মানে চিফ মিনিষ্টার হয়ে দেখাম দেখাও ভাই এটা তার উপর ইমান ডর ডর মাত মাতিছে হি নিজের দায়িত্ব লই রিজাইন করব লাগে যদি ছাব্বিশ চিফ মিনিষ্টার হওয়ার আশা আছে সপন দেখি আছে কইবি গরিব স্বপ্ন মানে ইন্ডিয়া গঠবন্ধন লইছে নাকি লওয়া নাই না কেন দাঁড়িয়ে দুই স্টেজত বহে সব হিন্দু মানে নারাজ হয়ে যাব আমি কেউ সাপোর্ট করি ভাই আমি আমার যান সেকুলার কোন যদি ক্যান্ডিডেট কোন জায়গা উঠে সাপোর্ট করুক আপনার আর কি গৌরব গগৈর কোন দুশ্মন নহয় মোর তার পার্সনাল এই পলিটিক্যাল চিত্র মানে পার্সোনাল কোন এনিমি নহয় আর তাকে যদি জিকে ভাল হারিলে ভাল আমি কোনো কথা কেন যোড়াটোর কোনো ডেমোগ্রাফি না জানো তাত মুসলমান কি আছে হিন্দু কি আছে কি আছে ট্রাইবেল কি আছে সেইটো মই না জানো মই কেন কম কোনে শিকি যাব শিকি যাব ভাল পাব না আপনি গৌরব গগৈ মই কৈছো শিকিলেও ভাল পাম আর হারিলেও ভাল পাম দুটোই ভাল গৌরব গগৈ ইলেকশন ভাল সাংসদ বুলি কৈ আছে হাতত ধন্য খোদ দেশের বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণর যার বাবে আগন্তুক লোকসভা নির্বাচনত প্রার্থী হিসাবে দেখা না যাব বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণক দলে টিকিট দিয়ার পিছতো নির্বাচন খেলবরাগ বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণর শুনবলে আশ্চর্য যেন লাগিলেও এই কথা প্রকাশ করেছে স্বয়ং বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে বিজেপি সভাপতি জে পি নাড্ডায় অন্ধ্রপ্রদেশ বা তামিলনাডুর যতে বিচারে নির্বাচন খেলবলে আহ্বান জানাইছিল কিন্তু ধনের অভাবের এবার নির্বাচন খেলার বিরত থাকিল দক্ষ নেত্রীগী সাংবাদিকর সঙ্গে হওয়া এক সাক্ষাৎকারত নিজে প্রকাশ করেছে এই কথা উল্লেখ্য যে দলে দুটা সমষ্টি যিকোনো একটা নির্বাচন করবলে দিছিল যদিও কেবাদিনও চিন্তা চর্চা করার অন্তত অবশেষত নির্বাচন নেখেলার সিদ্ধান্ত লয় রাজ্যসভা নির্বাচনের সময় দাখিল করা শপথনামায় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণের সম্পত্তির পরিমাণ 2,76,95,222 টাকা বলে প্রকাশ করেছিল বিত্তমন্ত্রী হওয়ার পূর্বে নির্মলা সীতারমণে রাজ্যসভার সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে আছিল বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণের রাজনৈতিক পরিক্রমা যদি চাও তেনেহলে এক বর্ণিল যাত্রা অতিক্রম করেছে দীর্ঘকাল ধরে এগারী দক্ষ মন্ত্রী 2019 চনত মোদী মন্ত্রীসভার বিত্তমন্ত্রীর দায়িত্ব আছিল কর্পোরেট পরিক্রমা বিভাগের দায়িত্ব দিয়া হয়েছিল সীতারমণক ভারতীয় জনতা পার্টির এগারী জ্যেষ্ঠ নেত্রী সীতারমণ 2016 চনের কর্ণাটকের প্রতিনিধিত্ব করেছিল 2014 চনের 2016 চনলে অন্ধ্রপ্রদেশের প্রতিনিধিত্ব করেছিল 2014 চনত মোদী মন্ত্রীসভার কনিষ্ঠ মন্ত্রী হিসাবে দায়িত্ব লৈছিল দেশের 28 সংখ্যক প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বত আছিল সীতারমণ সীতারমণ দেশের দ্বিতীয়গী মহিলা প্রতিরক্ষা মন্ত্রী আর প্রথমগী মহিলা প্রতিরক্ষা মন্ত্রী আছিল ইন্দিরা গান্ধী বাণিজ্য আর উদ্যোগ বিভাগের দায়িত্বও আছিল সীতারমণ ফোর্বস আলোচনিয়ে বিশ্বের 100গী প্রভাবশালী মহিলার তালিকাত স্থান দিছিল নির্মলা সীতারমণক ফোর্বসর প্রভাবশালী মহিলার 36 নং স্থান দখল করেছিল নির্মলা সীতারমণে আর ইয়ার বিপরীতে ফোর্বসে সীতারমণক ভারতের আটাইতক প্রভাবশালী মহিলা হিসাবে অভিহিত করেছিল গোলাঘাট কংগ্রেসত ব্যাপক খহনিয়া এন আর আইয়ে লটিছে হালাত মুখ্যমন্ত্রীর উপস্থিতিত কেবাগৰাকীও কংগ্রেসীয়ে বিজেপিত করেছে যোগদান বিজেপিত যোগ দিছে এ পি সি সির সদস্য দীপেন বৰুৱাই মহিলা কংগ্রেসের মুখপাত্র জেসমিন জাহানে আর গেরুয়া বসন পরিধান করলে আন কেবাগৰাকীও কংগ্রেস নেতা কর্মী কংগ্রেস দলের কেবাগৰাকীও বিষয়ববীয়া আর প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদকর দায়িত্ব বহন করা দীপেন বৰুৱাকে আদি করে গোলাঘাট জেলা কংগ্রেস কমিটির প্রায়বোর সদস্যই ভারতীয় জনতা পার্টির যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছে আনুষ্ঠানিক যোগদান করব মানে আজি লগত খন্তেক সময় কথা বতরা পাতিল আর সকলকে দলল আদরণি জানাল সব কংগ্রেস তো কোনো না থাকে এই আপনাদের মূর কথা মানি লোক যে মোদি গ্যারেন্টি সবে বিশ্বাস করে বাকি ডাঙর গ্যারেন্টি মই দিব নোৱাৰো কিন্তু কংগ্রেস শূন্যর গ্যারেন্টি তো মই দিছো আপনাদের হেতু এটা মূর গ্যারেন্টি এইটোৱে সূচাইছে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বর প্রতি মানুষের অগাধ বিশ্বাস ভারতজুড়ো ন্যায় যাত্রায় কংগ্রেস খালি করার একটা যাত্রা আরম্ভ করলে আর 2024 ইলেকশনত বহুত হয়ে যাব
যি অলপ চলে বাকি থাকিব ২৬ আগত শেষ হয়ে যাব, তেতিয়া অসমখন ভাল হব, সকলো বিজেপিত থাকিব আর একে লগ লাগি আমি অসমৰ ডেভেলপমেন্ট করি। আমি বহুদিনের পর আমি গোলাঘাট জেলা যুব কংগ্রেসের আমি সভাপতি হয়ে আসছিল, বহুখিন আমি অর্গানাইজেশন করেছিল, কিন্তু দলটো এটা নেতৃত্ব দিব মানুষ নাইকিয়া হল, সেখানে আমি যোগদান করলে বাধ্য হলো। আর মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মার নেতৃত্ব যেমন কাম হয়ে আছে সেখানে অনুপ্রাণিত হয়ে আমি জয়েন করেছি। কংগ্রেসের আগতে নেহরু স্বাধীনতার টাইমত যে নেহরুর যে দিনত যে নীতি আদর্শ আসে সেই নীতি আদর্শ এটা দল হয়ে থাকা নাই। আর কংগ্রেস একটা সবতকে পুরোনা দল, ১৪০ বছর একটা পুরোনা দল, ভারতের স্বাধীনতাও করলে কংগ্রেসে, দলটির প্রতি অনুগত্য আছে, দলটো ভাল, কিন্তু দলটির বর্তমান কোনো লিডার নেতৃত্ব দিবা তেনকা লিডার নাই, বহুত আবিভক্ত হয়েছে। তার নীতি আদর্শ কংগ্রেসে পালন করার নেতা এজনও নাই বর্তমান আজির তারিখে, তারমানে গোটেটো যেখানে আমার তাদের হাইকমান্ড আছে, এটা হাইকমান্ডে তাদের রাজীব ভবনত একটা কথা কয়, সমষ্টিত গিয়ে একটা কথা কয়, বা জনসাধারণের মাজত একটা কথা কয়, মানে দলটো বহুদা বিভক্ত হয়েছে।